পারিপার্শ্বিক প্রদূষণের কারণে কর্কট রোগের ধরন সলনি হয়েছে নাকি? এই ক্ষেত্রে বিশেষজ্ঞসকলে কিছু মতামত আগবাইছে। গুয়াহাটীস্থিত বি বৰুৱা কর্কট প্রতিষ্ঠানের এক অধ্যয়নত এই কথা স্পষ্ট হয়ে পড়ছে যে কর্কট রোগের ক্ষেত্রে কিছু পারিপার্শ্বিক কারকে প্রভাব পেলাইছে। পারিপার্শ্বিক প্রদূষণ বিশেষক বায়ু প্রদূষণে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ প্রভাব পেলাই আহিছে। এই সন্দর্ভত গুয়াহাটীস্থিত বি বৰুৱা কর্কট প্রতিষ্ঠানের এক অধ্যয়ন অনুসরি কর্কট রোগের ক্ষেত্রে পারিপার্শ্বিক প্রদূষণের পোনপটীয় সম্বন্ধ থাকার কথা প্রমাণিত হয়েছে। গোলব্লাডার, হাওফাও আর স্তন ক্যান্সার সম্বন্ধীয় এক আন্তঃরাষ্ট্রীয় আলোচনী অ্যাডভান্সেস ইন হিউম্যান বায়োলজিত এই অধ্যয়নের প্রতিবেদন প্রকাশ পাইছে। এই প্রতিবেদন অনুসরি পারিপার্শ্বিক প্রদূষণের ফলে দেশত শেহতিয়াক কর্কট রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। আমি দেখি পাইছো যে 1991ত যেটা ইন্ডিয়াত ইকনমিক লিবারেলাইজেশন হয়েছিল তার ফলস্বরূপ কি হল, বহুত ইন্ডাস্ট্রিয়েলাইজেশন হল। কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়েলাইজেশনের তার চেক মেকানিজম হব লাগিছিল রিগার্ডিং এনভায়রনমেন্টাল পলিউশন। সেইটো কারণে কি হল, আমার পলিউশন সেইটো বাঢ়ি গেল 1990ত। এটা সেইটো আরম্ভ হয়েছিল 90ত, কিন্তু তার প্রভাবটা যেহেতু ক্যান্সারটা এক দিনত বা দুই দিনত মাহে জোড়া বেমার নহয়, সেই পলিউশন এক্সপোজারটা তার প্রভাবটা এটা দেখা গেছে। বিল্ডিং আছে এখন স্টেটত য'ত আপনার ইয়মুনার পলিউশনটা বহুত বেশি হয়ে গেছে, তার কাশ লাগি থাকা নদী, তো তাতে দেখা গেছে গলব্লাডার ক্যান্সার হার বাড়ি গিয়ে আছে, ভালেখিনি হার বাড়ি গেছে, যদি আগতে ইমান নাছিল। ন্যাশনাল ক্যান্সার বার্ডিনের এক অধ্যয়নত ভারতবর্ষত 1990ৰ পৰা 2016 বৰ্ষলৈকে কর্কট রোগের ক্ষেত্রে দেখা দিয়া পরিবর্তন সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। দেশত ধূমপান প্রদূষণ হ্রাস পাওয়া সত্ত্বেও 2016ত পুরুষ আর মহিলার হাওফাওয়ার কর্কট রোগীর সংখ্যা সামগ্রিকভাবে তৃতীয় স্থানত আছে, যি 1990ত সপ্তম স্থানত আছে। একদরে মনিক রিভা কৃষ্ণাত্রিয়ার মতে প্রদূষণের বাবে গ্রামাঞ্চলতক নগরীয় অঞ্চলের মহিলাসকলের মাজত স্তন কর্কট রোগে দেখা দিয়ার সম্ভাবনীয়তা অধিক। আপনি ভারতবর্ষতে দেখা গেছে যে স্মোকিং, স্মোকিংও পপুলেশন কমে গিয়ে আছে, ধরো মানুষ আগত যেমন স্মোকিং করেছিল এটা কম কম মানুষ স্মোকিং করে, তার হলে তার পর্যায়েও লাং ক্যান্সারের পরিমাণ বাড়ি গেছে। সো এই দুটো বস্তু আমি যদি চাও তো আমি অনুভব করব যে এই যে পলিউশনটা হয়েছে, ওয়াটার পলিউশনে হোক বা এয়ার পলিউশনে হোক, তার কারণে বেলেগ বেলেগ কিছু টাইপ অফ ক্যান্সার হার বাড়ি গিয়ে আছে। কর্কট রোগের ক্ষেত্রে পূর্বের কারক সমূহে বর্তমান সময়ত একমাত্র কারক বলে চিহ্নিত নহয়, ইয়ার কারণ হয়েছে বর্তমানের পারিপার্শ্বিক প্রদূষণ। উল্লেখযোগ্য যে পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ সংসদের স্থায়ী কমিটিলৈ এই অধ্যয়নের জড়িয়ে কিছু পরামর্শ আগবাইছে। বাতৰি বিভাগ দি দিয়ক।